আসসালামু আলাইকুম। বেসানুর মডেল স্কুলের ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ নামক বইটি থেকে পরিবেশ ও উৎপাদন অধ্যায় থেকে কিছু আলোচনার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই আলোচনার বিষয়গুলো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আজকের আলোচনার বিষয় শুরু করছি, দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়গুলি কি কি। তো প্রথমেই আছে কি, ওরে বৃষ্টি দূরে যা। দ্বিতীয় আছে, তোরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি। তৃতীয় স্থানে আছে, গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি। তো প্রথমের যে আলোচনার বিষয়, ওরে বৃষ্টি দূরে যা, এই আলোচনা নিয়ে আমরা শুরু করব। তো লিখে নেওয়া যাক, ওরে বৃষ্টি দূরে যা। এটা থেকে কি বোঝা যাচ্ছে? যে বৃষ্টিকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, যেন বৃষ্টি আর না হয়। তাহলে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হলে, বৃষ্টি হয়ে হয়ে মানুষ বৃষ্টি থেকে বিরক্ত বোধ হয়ে গেলে এই কথাটাই বলে কি, ওরে বৃষ্টি দূরে যা। সেরকম একটি অঞ্চল হচ্ছে দার্জিলিং। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, আমাদের এই এলাকায় যেরকম বৃষ্টিপাত হয় তার দ্বিগুণ প্রায় সেখানে বৃষ্টিপাত হয়। আর সেই বৃষ্টির জল তিস্তা মহানন্দা দিয়ে তরাই অঞ্চলে নেমে যায়। এই দার্জিলিং অঞ্চলের কৃষিজ যে সম্পদ বা কী কী চাষ করা হয় এই দার্জিলিং অঞ্চলে, সেই বিষয় নিয়ে আজকে এই আলোচনা। তো দার্জিলিংয়ের প্রধান ফসল হচ্ছে কি, চা। এটা হচ্ছে দার্জিলিংয়ের প্রধান ফসল। এছাড়াও আরও অন্যান্য ফসল চাষ করা হয়, সেই ফসলগুলি নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু প্রধান ফসল যে চা, এটা নিয়েই প্রথমে আমাদের আলোচনার বিষয়। দার্জিলিংয়ে প্রায় 2700 হেক্টর জায়গা জুড়ে কি চা চাষ করা হয়। কত? 2700 হেক্টর জায়গা জুড়ে চা চাষ করা হয়, আর প্রায় প্রত্যেক বছর 9 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। কত কেজি? 9 মিলিয়ন কেজি। আর এই চা কি পৃথিবী বিখ্যাত, পৃথিবীর বিভিন্ন দেশে দার্জিলিং চা বিখ্যাত স্বাদের জন্য, কারণ এখানকার আবহাওয়ার জন্য এখানকার চা পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই বিখ্যাত। আর এখানে চা চাষ বা অন্যান্য চাষগুলো কীভাবে করা হয়, পাহাড়ি অঞ্চলে ধাপ চাষের মধ্য দিয়ে, যেখানে কি জল আটকায় না। হ্যাঁ, তো চা যেমন আমরা জানলাম এখানকার প্রধান ফসল, কতটা জায়গা জুড়ে চা চাষ করা হয়, কত মিলিয়ন কেজি চা চাষ করা হয় সেটাও জানলাম, আর এখানকার আরও অন্যান্য যেগুলো তোমাদের হচ্ছে ফসল আছে সেগুলো হচ্ছে যেমন যেমন হচ্ছে গম, ভুট্টা, আদা, আলু, সয়াবিন, এছাড়াও কি যেমন চাষ করা হয়, গম, ভুট্টা, আদা, আলু, সয়াবিন। আরেকটা সবজি আছে, সেটা হচ্ছে দার্জিলিংয়ে খুব চাষ হয়, সেটা হচ্ছে কি স্কোয়াশ। এই সবজি চাষের জন্য দার্জিলিংকে বিখ্যাত। কোন সবজি? স্কোয়াশ। এটা দেখতে, হ্যাঁ, এটার গাছটা দেখতে অনেকটা কিসের, ঝিঙ্গার গাছ দেখেছো তোমরা, লতা জাতীয় গাছ। আর এটা কি ঝুলে থাকে, এই ফলটা খেতে অনেকটা পেঁপের মতো, তোমরা অবশ্যই খেয়েছো হয়তো স্কোয়াশ। কি স্কোয়াশ, এই ফলটা তোমরা
আর এই সবজিটা তোমরা অবশ্যই খেয়েছো, খেতে পেঁপের মতো। এটার জন্য, এই সবজি চাষের জন্য আবার কি দার্জিলিং বিখ্যাত। ফলের দিক দিয়ে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে কি প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে চা চাষ হয়, চা যেমন বিখ্যাত তেমনি সবজির ক্ষেত্রে স্কোয়াশ, ফল হিসেবে কমলা লেবু দার্জিলিংয়ে কি বিখ্যাত। এখানকার কি প্রচুর পরিমাণে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিটা তরাই অঞ্চ সেই বৃষ্টিটা তিস্তা ও মহানন্দার নদীর মধ্য দিয়ে কি বেয়ে কোথায় যায়, তরাই অঞ্চলে প্রবেশ করে। আর সেই তরাই অঞ্চলে জল, তরাই অঞ্চলের কি তিস্তা ও মহানন্দার কি পলি জমে, সেখানকার হচ্ছে মাটি হচ্ছে কি উর্বর প্রকৃতির, সেই জন্য সেখানে চাষ খুব ভালো হয়। হ্যাঁ, তো এবার আমরা চলে যাব তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি। তো এবার আলোচনায় কি তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি। তোমাদের আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে দার্জিলিংয়ে এছাড়াও যেমন শীতের মরশুমে আমরা যেসব সবজিগুলি চাষ করে থাকি, বাঁধাকপি, ফুলকপি, মূলো, তারপর হচ্ছে পালং শাক, এই সমস্ত কি সবজিগুলো যেগুলো আমরা শীতে মৌসুমে চাষ করে থাকি এগুলো কি সেখানে চাষ করা হয়। তাহলে যে তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি, এটি হচ্ছে এবার আমাদের আলোচনার বিষয়। তো আমি আগেই বলেছিলাম যে দার্জিলিংয়ে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টি কি জল তিস্তা ও মহানন্দা নদী দিয়ে বেয়ে কি তরাই অঞ্চলে প্রবেশ করে, ফলে সেখানে কি তিস্তা ও মহানন্দার পলি জমে সেখানকার মাটি খুবই উর্বর প্রকৃতির হয়। এই উর্বর মাটিতে কি হয়, ধান, পাট, গম, বাদাম প্রচুর পরিমাণে এখানে চাষ করা হয়। ধান, পাট, গম, বাদাম এগুলো কি এখানে খুবই চাষ হয়। এছাড়াও তরাইয়ের ঢাল, তরাইয়ের যে পার্বত্যের ঢালে সেখানে কি চাও চাষ প্রচুর হয়। কি চাষ, চা চাষ প্রচুর হয় তরাই অঞ্চলের কি পার্বত্যের ঢালে চা চাষ প্রচুর হয়। তবে এখানকার চায়ের তুলনায় দার্জিলিংয়ের যে চা সেই চার কিন্তু স্বাদ কিন্তু এর থেকে অনেক বেশি ভালো। কিসের জন্য, দার্জিলিংয়ের আবহাওয়ার জন্য, সেই জন্য দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। তারপর এখানে হচ্ছে কি আনারস, ও কলার জন্য বিখ্যাত। কিসের জন্য, কলা, এই দুটি ফলের জন্য কি এখানে বিখ্যাত। এবার আনারস এবং কলা এই দুটির চাষ খুবই এখানে কি বেশি হয়। হ্যাঁ, তারপর এখানকার যে বৃষ্টি, এখানকার বৃষ্টি কেমন, তরাই অঞ্চলে বৃষ্টি মাঝামাঝি, কিরকম মাঝামাঝি প্রকৃতির এখানে বৃষ্টি হয়। আর এই জল কি হয় নদী দিয়ে বেয়ে মালদা আর হচ্ছে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে। এবং সেই মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষিতে কী কী চাষ খুব বেশি ভালো হয়, যেমন মালদা দক্ষিণ দিনাজপুরে আমরা যেমন জানি ধান, পাট, গম, আলু আরও অন্যান্য সবজি কি খুব ভালো চাষ হয় মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। এবং মালদা ও দক্ষিণ দিনাজপুর কোন ফলের জন্য বিখ্যাত, ফজলি আম। কী আম, ফজলি আম। আর হচ্ছে এখানকার যে অনুর্বর প্রকৃতির যে ভূমি, যেগুলো জায়গা সেগুলোতে কি চাষ করা হয়, তুঁত গাছের চাষ করা হয়। কিসের জন্য, রেশম কীট পালন করার জন্য। কিসের চাষ, তুঁত গাছ। তুঁত গাছ চাষ করা হয় কিসের জন্য, রেশম কীট পালন করার জন্য এখানে তুঁত গাছ চাষ করা হয়। কোথায়, অনুর্বর প্রকৃতি যেগুলো জায়গা সেগুলোতে তুঁত চাষ করা হয়ে থাকে। এরপর আমরা সরাসরি চলে যাব গাঙ্গেয় ও বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি, এখানে কি কি ফসল খুব ভালো হয় সেগুলো সম্বন্ধে এবার আমরা জানব।
এখানকার মাটি কি খুব, এই যে গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কি এখানকার মাটি কি খুব কি উর্বর প্রকৃতির, তাই এখানে কি যেমন হচ্ছে ধান পাট গম আরো অন্যান্য হচ্ছে ফসল যেগুলো খুব ভালো হয়, তেমনি এর এর মধ্যে সব থেকে বেশি ভালো হয় এখানকার আলু। কি চাষ? আলুর চাষ ব্যাপক পরিমাণে হয় এবং আলু ফলনও এখানে খুব বেশি হয়, এই অঞ্চলটাতে আলুর ফসল কি খুব বেশি হয়। আর এই আলু পাশাপাশি আরেকটি চাষ হয় যেমন সর্ষে, কি সর্ষে এখানেও সর্ষে চাষ করা হয়। আলুর গাছ কি ছোট ছোট সবুজ হয় এবং তার পাশাপাশি কি থাকে সবুজ আই হলুদ ফুলের কি সর্ষে গাছ, দেখতে অনেকটা সুন্দর তাই না, দেখতে খুবই ভালো লাগে। আর এখানে কি হুগলি, এখানকার হুগলির হচ্ছে তোমার পশ্চিম দিকে ও হাওড়ার পূর্ব দিকে প্রচুর পরিমাণে প্রচুর কি হয় বন্যা হয়। বন্যার কারণ কি এখানে ডিভিসির জন্য, কিসের জন্য হয়, ডিভিসির জন্য, হুগলির পশ্চিম দিকে ও হাওড়ার কি পূর্ব দিকে প্রচুর বন্যা হয়, কিসের জন্য ডিভিসি, এই ডিভিসিটা কি তোমরা দেখে নাও, ডি ডি ভি সি এর সম্পূর্ণ নামটি হলো কি দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন আমি লিখে দিচ্ছি, হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, দামোদর ভ্যালি কর্পোরেশন, এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন এটা তৈরি করার হয় কেন, বন্যা থেকে বাঁচার জন্য, বন্যা থেকে ত্রাণ পাওয়ার জন্য এই দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করা হয়েছিল। কিন্তু এটা তৈরি করার পর দেখা যায় বন্যা থেকে কোনো রকম রেহাই পাওয়া যায়নি, কারণ হচ্ছে কি পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি অনেকগুলো এখানে জলধার করে এখানে কি করা হয়েছিল, দামোদর থেকে যে জলটা আসে সেই জলটাকে আটকে রেখে পশ্চিমবঙ্গের সীমান্তে ছোট ছোট জলধার করে সময় মতো এই জলটাকে ছেড়ে সেখানে সংরক্ষণ করে, যে ছোট ছোট জলধারগুলো তৈরি করার কথা ছিল সেখানে জলগুলো সংরক্ষণ করে যাতে কৃষকরা সারা বছর কি ফসল উৎপাদন করতে পারে সেই জলসেচ দিয়ে, তাই এই দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তে যে ছোট ছোট জলধারগুলো তৈরি করার কথা ছিল সেগুলো তৈরি হয়েছে বটেই, কিন্তু সংখ্যায় খুবই কম। এর থেকে দেখা যায় 24 ঘন্টা যদি এই জল যদি ছেড়ে দেওয়া হয় তো কি বন্যার সৃষ্টি হয়ে যায়। তো এর বন্যা থেকে ত্রাণ পাওয়ার জন্য এই দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করা হয়েছিল, কিন্তু এই দামোদর ভ্যালি কর্পোরেশনের জন্যই আবার কি আমরা বন্যার কবলে পড়ছি। তো ডিভিসি কি এটা তোমরা জানলে, তো আজকের যে আলোচনার বিষয়টা কি তোমাদের খুব ছোট ছিল, কি ছিল, ওরে বৃষ্টি দূরে যা তোরাই মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি, এই কৃষি সম্পদগুলো সম্পর্কে জানলাম কি কি ফসল উৎপাদন করা হয় তোরাই আর কি মালদা দক্ষিণ দিনাজপুরে, এবং কি গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলে কি কি কৃষি উৎপাদন করা হয় সেগুলো সম্বন্ধে জানলাম। প্রথমেই জেনে গেছি কি দার্জিলিংয়ের কৃষি, দার্জিলিংয়ের প্রধান কৃষি এবং নানা আলাদা সবজি এবং অন্যান্য চাষ সম্বন্ধে। তো আজকের যে এই আলোচনা খুব ছোট ছিল এখানেই শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে পরিবেশ উৎপাদন, এই যে অধ্যায় থেকে আমি পড়াচ্ছি, এই অধ্যায়ের যে ছোট ছোট কোশ্চিনগুলো আছে তোমাদের নোটবুকে, এই ছোট ছোট কোশ্চিনগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে, শূন্যস্থান ভুল ঠিক MCQ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোই তোমাদেরকে পড়তে হবে। আর সিলেবাস শেষে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন দেবো, এছাড়াও তোমাদের পুরো বইটিকে জানার জন্য অবশ্যই পড়তে হবে। তো আজকের আলোচনা এখানেই শেষ হলো, আসসালামু আলাইকুম।